চাকরিপ্রত্য 10,323 শিক্ষক সংগঠনের এক প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে এই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা জানান, আইনিভাবে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে সমস্ত সম্ভাবনার দরজা সরকার খতিয়ে দেখবে বলে তাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে পূজার পর আরও বিস্তৃতভাবে শিক্ষকদের সমস্যা সমাধানে আইনি দিক খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করেন 2323 শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের ফলাফল নিয়ে তারা আশাবাদী, এরকম মনোভাব পোষণ করেন শিক্ষক সংগঠনের নেতারা। গত 26 তারিখ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিধানসভা অভিযান করেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে সার্কিট হাউসের সামনে আটকে দিয়েছিল। সারাদিন রাস্তা প্রায় 4টা অবধি রাস্তা বন্ধ ছিল এবং আমাদের উপরে জল কামান, টিয়ার গ্যাস, লাঠিপেটা করেছে। প্রায় 70-80 জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন পবিত্র বিধানসভা দাঁড়িয়ে বলছিলেন যে ওদের সঙ্গে যে জিনিসটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা উঠিয়েছিলেন যে আপনি ওদের সঙ্গে কথা বলুন। তা আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা অনুসারে উনি সেদিনেই 6:30 সময় আমাদেরকে ফোন করে ওনার অফিস থেকে বলেছেন যে 28 তারিখ 10:30 সময় আপনারা আসুন, 6 জনের একটা প্রতিনিধি দল, আমি কথা বলবো।